দুই পাশে ছোট বড় দোকানের মাঝে 5 থেকে 6 ফুট প্রশস্তের সরু গলিপথ। খুলনার বড়বাজার সংলগ্ন খানজাহান আলী হকার্স মার্কেট এটি। শুধু এই মার্কেট নয়, নগরীর বড়বাজার, নিক্সন মার্কেট, সোহরাওয়ার্দী বিপণী বিতান, হেরাজ মার্কেট, ভৈরব স্ট্যান্ড রোডের বাজার সহ অন্তত 15টি মার্কেটকে অগ্নিকাণ্ডের ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। এমন সরুপথ আর ঘিঞ্জি সড়কে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতার আনাগোনায় ব্যস্ত থাকে। এসব মার্কেটে নেই ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের সুযোগ, নেই ব্যবসায়ী বা ক্রেতাদের নিরাপদে বের হওয়ার উপায়, নেই অগ্নি নির্বাপনের যথেষ্ট ব্যবস্থাও। রোড ছোট, আমাদের কনজেস্টেড জায়গা, ঘন ঘন দোকান। এই বাজারে ঢুকতে গেলে, গাড়ি ঢুকতে গেলে এই যে ফুটপাত, হ্যাঁ, এটাও খুব ক্ষতি সাধিত হয় আর কি। ফায়ার সার্ভিসে আমরা ফোন দিছি, ফোন দেওয়ার সাথে সাথে চলে আসে, তাহলে আমাদের এটা কম হবে। গ্যাসের যে অগ্নিকাণ্ডের জন্য যদি গ্যাস রাখা হয়, এই জন্য আমাদের এইগুলো অফিসে থাকবে, আর পাইপ কিনা হইতাছে। বিশেষজ্ঞরা বলছেন, অগ্নি নিরাপত্তায় সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সব মহলের সমন্বিত পরিকল্পনা করতে হবে। ব্যবসায়িক সমিতি যারা আছে তাদেরকে সাথে নিয়ে একটা সুবিন্যস্ত পরিকল্পনা তৈরি করবে, যা তাদের অগ্নি নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আর চিহ্নিত মার্কেটগুলোর ব্যবসায়ীদের প্রশিক্ষিত করার পাশাপাশি অগ্নি নির্বাপনে জলাধার রক্ষার পরামর্শ ফায়ার সার্ভিসের। আমরা এর রাস্তাটা প্রশস্ত করতে বলবো, জলাধার সংরক্ষণটা করতে হবে, এবং ওয়াটার রিজার্ভারগুলো আপনাদের নিশ্চিত করতে হবে, বিশেষ করে বিএনবিসি অনুযায়ী, যেখানে 50% পানি ফায়ারের জন্য রিজার্ভ থাকবে। শুধু খুলনাতেই নয়, বাগেরহাট ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঝুঁকিতে থাকা মার্কেট চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। যদি আগুন টাগুন ধরে তাহলে তো মনে করেন ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারবে না, রাস্তা তো অনেক ছোট। রাস্তা কেমন ভাবে করতে হবে যেখানে মানে ফায়ার সার্ভিস ঢুকতে পারবে? অগ্নি নিরাপক যন্ত্র রাখা উচিত, কিন্তু সচেতনতার অভাবে রাখে না। আমাদের প্রত্যেকেরই উচিত সাবধানতা অবলম্বন করা, এবং আপনি যেসব ইকুইপমেন্টের কথা বলছেন সেগুলো অবশ্যই আপনার থাকতে হবে। গত 1 বছরে খুলনার বড়বাজার এলাকায় অন্তত 4টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।